বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় 3,09,83,000 ছাড়িয়েছে আর এই মহামারীতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 9,61,000। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ ছেড়ে সিঙ্গাপুরে পাড়ি দিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা কিট উদ্ভাবন দলের প্রধান বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীল। রবিবার ভোরে তিনি জানান, এখন আমি বিমানবন্দরে অবস্থান করছি, সিঙ্গাপুরে চলে যাচ্ছি। মাত্র 12 ঘন্টার ব্যবধানে কুষ্টিয়ায় মা বাবা ও মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। শুক্রবার রাতে অসুস্থ অবস্থায় মারা যান আঞ্জেরা খাতুন। মায়ের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়লে মৃত্যু হয় মেয়ের, এবং স্ত্রী ও মেয়ের মৃত্যু শোক নিতে না পেরে মারা যান লালন মল্লিক। মংলা বন্দরে কর্তৃপক্ষের প্রশাসনিক বিভাগের 10 শীর্ষ কর্মকর্তা করোনায় আক্রান্ত। তারা বর্তমানে কোয়ারেন্টিনে আছেন। বন্দর কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তারা করোনা আক্রান্ত হওয়ায় তাদের দাপ্তরিক কাজ বিঘ্ন হচ্ছে। কাজের খোঁজে পরিবার পরিজন ছেড়ে পাড়ি জমিয়েছিলেন মরুর দেশ সৌদি আরবে, কিন্তু করোনায় তারা কর্মহীন হয়ে পড়ে। বেঁচে থাকার তাগিদে শুরু করেন ভিক্ষাবৃত্তি। সৌদি কর্তৃপক্ষ এমন 450 ভারতীয়কে ধরে বন্দি শিবিরে আটক করেছে। ক্রিকেট প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার আমির শাহিতে শুরু হয়েছে আইপিএল। প্রথম দিনেই মুখোমুখি হয় দুই শক্তিধর দল, মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। উদ্বোধনী ম্যাচে মুম্বাইয়ের 163 রানের টার্গেট তাড়া করতে নেমে 5 উইকেট হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় চেন্নাই। হোটেল ট্রান্সিলভানিয়ার পরবর্তী কিস্তিতে অভিনেত্রী হিসেবে দেখা যাবে জনপ্রিয় মার্কিন সঙ্গীত শিল্পী সেলেনা গোমেজকে। দিন কয়েক আগে মুক্তি পেয়েছে ব্ল্যাক পিঙ্কের সঙ্গে তার প্রথম দ্বৈত গান আইসক্রিম। সম্প্রতি নিজের বিউটি লাইন নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় এই পপ তারকা।